আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি তুলে ধরব সেটি হচ্ছে মেসিডোনিয়া সম্পর্কে। ভিউয়ার্স, মেসিডোনিয়া দেশটি সম্পূর্ণ আলবেনিয়ার মতো সেম ক্যাটাগরির একটি দেশ, তেমন উন্নত কোনো দেশ না। মূলত এই দেশটি ইউরোপের মধ্যে পড়েছে এবং আলবেনিয়ার সাথেই। আপনারা যদি কেউ এই মেসিডোনিয়া যেতে চান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিউ দিল্লি থেকে মেসিডোনিয়ার এম্বাসি আছে, সেখানে আপনি সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা নিতে পারেন। তবে সেক্ষেত্রে যে ধরনের ভিসা বা ক্যাটাগরির ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন সেটা হচ্ছে ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট। আলবেনিয়ার ক্ষেত্রে আমরা অনেকেই ওয়ার্ক পারমিটে গিয়েছি বা অনেকেই ভিজিট ভিসা নিয়েও গিয়েছি। তো সেক্ষেত্রে মেসিডোনিয়া ও আলবেনিয়ার পার্শ্ববর্তী হয়ে আপনি দুটো ক্যাটাগরির ভিসা নিয়ে ভারতের নয়াদিল্লি থেকে ভিসা নিয়ে যেতে পারেন। এখন আসি বর্তমানে আপনারা কিভাবে এই মেসিডোনিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার যদি কোনো পরিচিত লিঙ্ক থাকে বা ভারতে বা বাংলাদেশে বা ইউরোপের মধ্যে যদি কোথাও কোনো এজেন্সি বা কোনো আপনার কোনো মাধ্যম থাকে, তাহলে খুব সহজে আপনি কাজের ভিসা যেতে পারবেন। আর আপনি যদি ভিজিট ভিসার জন্য আবেদন করেন, সরাসরি এম্বাসিতে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেখানে আপনার সব ধরনের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে ভিজিট ভিসার যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন ওই সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর সর্বপ্রথম ওয়ার্ক পারমিটের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে পাসপোর্ট, ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স। এই তিনটি জিনিস রেডি হওয়ার পরে আপনি মেসিডোনিয়া বা যে লিঙ্ক বা মাধ্যম অনুযায়ী আপনি যাবেন সেখানে আপনি পাঠাবেন। পাঠানোর পরে ওনারা আপনার হয়ে প্রসেসিং করবে। প্রসেসিং করার পর ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যখন আপনার কাছে আসবে, আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেখানে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্ট সম্পূর্ণ সব কিছু মিলিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফুলফিল করে আপনি জমা দেবেন এবং আপনি আপনার ভিসাটা নেবেন, এবং খুব অল্প সময়ের ভিতরে। এবার আসে যারা ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা কীভাবে আবেদন করবেন। ভিজিট ভিসার জন্য যে কোনো দেশে যেতে চান না কেন, আপনাকে অবশ্যই কিন্তু সামান্য কয়েকটি দেশ ভ্রমণ করতে হবে। তাহলে অবশ্যই আপনার ভিজিট ভিসার উপর কিছু অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আমরা আলবেনিয়াতে গিয়েছি, আলবেনিয়াতে অনেকেই কিন্তু আবার এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেওয়া হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে ভিজিট ভিসা নিয়ে যারাই যাচ্ছে তাদের ওই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে না। ভিজিট ভিসা আপনি নিচ্ছেন এম্বাসি থেকে, কিন্তু আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন বা যেখানে যাওয়ার পর আপনি কোন কোন জায়গায় ভ্রমণ করবেন, কোথায় কোথায় আপনি দেখবেন, মেসিডোনিয়া এবং আলবেনিয়া সেম ক্যাটাগরি বা পাশাপাশি দেশ হওয়ার কারণেই কিন্তু এই সমস্ত দেশে কিন্তু আসলে ট্যুরিস্টের পরিমাণ অনেক বেশি। তো আপনি যখন একটা দেশের বা মেসিডোনিয়াকে বলতেছি, আপনি যখন এই দেশটার ভিজিট ভিসার জন্য যাবেন, অবশ্যই এই দেশে ভ্রমণ করার আগে আপনাকে কিছু সার্চ করতে হবে যে আপনি কোন কোন জায়গাগুলো ভ্রমণ করবেন এবং কোন কোন জায়গাগুলো পপুলার আছে, সেই বিষয়গুলো আপনি আগে থেকে গুগল থেকে বা যে কোনো একটি মাধ্যম অনুযায়ী আপনি জেনে নেবেন যে না, হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যায় প্রতি বছর, আমি এই জায়গাগুলো বা ইমিগ্রেশন অফিসার যখন আমাকে এয়ারপোর্টে যদি কোনো না কোনো কারণে সন্দেহ করে আমাকে কোশ্চেন করে, অবশ্যই আপনার এই অ্যান্সারগুলো দিতে হবে যে আপনি মেসিডোনিয়া যাচ্ছেন, আপনি কোথায় ভ্রমণ করবেন, এই বিষয়গুলো আপনার অবশ্যই জেনে রাখা দরকার। যাই হোক, ভিজিট ভিসার জন্য অবশ্যই আপনাকে সেই ধরনের একটি জ্ঞান থাকতে হবে, এবং সাথে সাথে প্রথমে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে, প্লাস আপনার যে রিসেন্ট যে ছবি সেটা যেন 3 মাসের পুরনো না হয়, অবশ্যই রিসেন্ট তোলা ছবি দিবেন 35x45, এবং সাথে সাথে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্সও দিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু সেখানে জমা দিতে পারেন এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি ভিসা পাবেন। সাথে সাথে হোটেল রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন এবং হেলথ ইন্স্যুরেন্স, এবং বর্তমান সময়ে ভিজিট ভিসার উপর ভিত্তি করে যেই কোনো বিষয়ে যান না কেন, আপনার করোনা নেগেটিভ সার্টিফিকেট প্লাস আপনার টিকা সনদ এবং আপনার যে হেলথ সার্টিফিকেট সম্পূর্ণ সব কিছু আপনি জমা দিতে হবে। এখানে আপনি এম্বাসিতে যাওয়ার সাথে সাথে আপনি রিকোয়ারমেন্ট যেগুলো এগুলো আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। তারা যে কেউ চাইলেই কিন্তু খুব সহজেই এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। সাথে সাথে দুনিয়ার 3টি শাখা আছে, সেটি হচ্ছে নিউ দিল্লি ছাড়াও আপনারা চাইলে কলকাতা, চেন্নাই এবং ব্যাঙ্গালোর, এই 3টি জায়গায় আপনারা চাইলে জমা দিতে পারেন। মূল বিষয়গুলো বুঝতে পারছেন, যদি ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসার জন্য যেতে চান সরাসরি এম্বাসিতে গিয়ে, কারণ আলবেনিয়াতে যখন প্রথম পর্যায়ে চালু হয় তেমন কোনো ধরনের একটি চাপ সৃষ্টি হয়নি, বর্তমানে আলবেনিয়ার বিষয়ও কিন্তু সংকীর্ণ হয়ে গেছে। তো নতুন কোনো দেশে যখন আপনি যাবেন সবসময় চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য প্রথম পর্যায়ে ওই সমস্ত দেশে, কারণ ওই সমস্ত দেশে আপনি যাওয়ার সাথে সাথে ভিসাটা পাবেন। এটা আপনারা যদি কেউ যেতে চান সরাসরি কোনো লিঙ্ক বা এজেন্সির মাধ্যমে যেতে পারেন। এবং আজকের ভিডিও পর্যন্তই, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।